লালমনিরহাটে দুই উপজেলার মোট 17টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর জানতে মাঠে রয়েছেন আমাদের লালমনিরহাট প্রতিনিধি মামুনুর রশিদ। তার কাছে জানবো বিস্তারিত। সারা দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় যে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তারই অংশ হিসেবে লালমনিরহাটের দুইটি উপজেলা লালমনিরহাট সদর এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এই ইউনিয়ন পরিষদ নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সর্বমোট 17টি ইউনিয়ন পরিষদে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লালমনিরহাট সদর উপজেলার 9টি ইউনিয়ন পরিষদ এবং কালীগঞ্জে রয়েছে 8টি ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোতে আমরা দেখেছি 11ই নভেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার যে 8টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে সেই নির্বাচনের যেরকমটা আমরা দেখেছিলাম যে আসলে সকাল থেকে কিন্তু ভোটারদের কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেটি আমরা লক্ষ্য করেছি নারী এবং পুরুষের পাশাপাশি নতুন যে ভোটাররা রয়েছে তারাও কিন্তু সকাল সকালে চলে এসেছেন ভোট দেওয়ার জন্য এবং অনেকটা উৎসবমুখর পরিবেশে কিন্তু লালমনিরহাটের সদর উপজেলা বিশেষ করে সদর উপজেলার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজী চওড়া নামের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে এখানকার প্রিজাইডিং কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন যে ঠিক 8টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকেল 4টাতেই ভোট গ্রহণ শেষ হবে। তো কোনো প্রকার এখানে অপ্রীতিকর ঘটনা ঘটবার মতো কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট এখানে উপস্থিতি রয়েছে এবং তারা তৎপর রয়েছে। গত 11ই নভেম্বর অনুষ্ঠিত আদিতমারী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল সেগুলো থেকে শিক্ষা নিয়ে কিন্তু লালমনিরহাটে এবারে দুই উপজেলার সর্বমোট 17টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু প্রশাসন বিশেষভাবে কিন্তু তারাও নজরদারি বাড়িয়েছে এবং যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা সদা সচেষ্ট রয়েছে আমাদেরকে এমনটা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের দুই উপজেলার 17 ইউনিয়নের 17 ইউনিয়ন পরিষদের নির্বাচনের সর্বশেষ